This argument is called principal argument. So principal argument means shortest angle. Kotota maximum principal argument neoa jay tar jaygato ami tomader bhabachhi oneke ei jayga gulo bojhe na kintu ami amake tumi ekta je kono complex number dao muhurter moddhe kichu na kore ami argument ar modulus ta ber kore dite parbo even principal argument o bole dite parbo মানে ওই জায়গাটা তৈরি করে নিয়েছি কিন্তু তোমাদেরকেও তৈরি করতে হবে তোমরা যখন ভবিষ্যতে না কম্পিটিশন পরীক্ষায় যাবে যে লেভেলে যে কোনো জায়গায় কম্পিটিশন পরীক্ষা দাও না কমপ্লেক্স নাম্বার থেকে কোশ্চেন আসবেই কমপ্লেক্স নাম্বারটা বুঝতে হবে যে আর্গুমেন্ট মডুলাস বের করা বিশেষ করে কমপ্লেক্স নাম্বারে আর্গুমেন্ট মডুলাস এক্সপোনেনশিয়াল লগারিদমিক আর হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন এক্সপোনেন্ট আর লাস্ট হচ্ছে হাইপারবোলিক ফাংশন এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এবার তোমরা এই বিউটিটা বুঝবে যে কমপ্লেক্স নাম্বারে তুমি লগারিদমিক নাও দেখবে সেই আবার আর্গুমেন্ট আর মডুলাসে গিয়ে ঠেকছো তুমি এ টু দি পাওয়ার জেড নাও কমপ্লেক্স এক্সপোনেন্ট দেখবে তুমি আবার লগারিদমিকে যাচ্ছ আবার দেখবে সেই মডুলাস আর আর্গুমেন্টে গিয়ে ঠেকছো তুমি হাইপারবোলিক ফাংশন নাও ট্রিগোনোমেট্রি ফাংশন নাও তার ইনভার্স ফাংশন নাও দেখবে লগারিদমিক দিয়ে আসবে সেই আবার মডুলাস আর আর্গুমেন্টে গিয়ে ঠেকবে বুঝতে পারছো হয়তো কমপ্লেক্স নাম্বারটা জানো যেহেতু তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে মডুলাস আর্গুমেন্টটা দারুণ ইম্পর্টেন্ট ওটা আগে কাজে লাগবে ওটা আগে বোঝো ওই জন্য দেখবি প্রথম চ্যাপ্টারতে মডুলাস আর্গুমেন্ট নিয়েই বেশি আলোচনা করা হয় অনেকে পড়ে না সেই লেভেলে সেই সেই এফোর্ট দিয়ে পড়ে না কিন্তু যখন ভবিষ্যতে কোনো জায়গায় কাজে লাগে যে হ্যাঁ এই তো অঙ্কগুলো আসছে অঙ্কগুলো যখন পারবে না তখন মনে হবে যে এবার আমার পড়ার দরকার সাধারণত মানুষ দেওয়ালে পিঠ ঠেকে গেলে তবেই পড়ে আর খুব নর্মাল ঠিকঠাক যাচ্ছে স্যার কী দরকার আমার তো টাকা ইনকাম করারও কোনো দরকার নেই বাবা আছে মা আছে কোনো ব্যাপার নেই আমাদের স্যার দু বিঘা জমিও আছে আমি চাষ করবো এ করবো তো এরকম সিচুয়েশন যখন হয়ে যাবে না পড়তে ইচ্ছে করবে আমার স্যার একটা মুদিখানার দোকান আছে আমার স্যার একটা চায়ের দোকান আছে আমার স্যার এই আছে আমার স্যার চপের দোকান আছে এরকম যদি হয় না পড়তে ইচ্ছে করবে না আর যখন মনে হবে যে না আমার ওই চপের দোকান দিয়ে আমি 1 লাখ টাকা করে ইনকাম করতে পারছি না সত্যি সত্যি যতই বলুক না কেন তখন তুমি পড়বে তখন পড়বে তাই না চপের দোকান থেকে প্রচুর নাকি কর্মসংস্থান হচ্ছে ভাবো এবার কর্মসংস্থান প্রচুর হচ্ছে ঠিকই বলেছে তারপরে প্রফিটটা কেমন জানো তো চপের দোকানের প্রফিট জানো তো তোমরা চপের দোকানের প্রফিট হচ্ছে বিক্রয় মূল্য মানে হচ্ছে লাভ ওটা যে পাবে 1 লাখ টাকা বিক্রয় হবে ওটাই লাভ বলছে মানে তোমার আর কিছু ইনভেস্টমেন্ট নেই বেসিক্যালি বলতে চাইছে যাই হোক সবই তো জানো তোমরা ফেমাস ডায়লগ এটা